নমস্কার, আপনারা দেখছেন সব খবর। আজ হুগলি জেলা কিষাণ খেদে মজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 7 দিনব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হুগলি জেলা কিষাণ খেদে মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 1 মে থেকে 31 মে পর্যন্ত রক্তদান শিবির করার নিদান আমাদের দেওয়া হয়েছে। মারণ ভাইরাস করোনার প্রকোপে রক্তদান শিবিরে এক প্রকার বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট এবং থ্যালাসেমিয়া রোগীদের খুবই রক্তের প্রয়োজন, সেদিকে নজর রেখে সরকারের বিধি নিষেধ মেনে সোশ্যাল দূরত্ব বজায় রেখে আজ 30 জন রক্তদাতা রক্তদানে এগিয়ে এলেন। যা দেখছেন সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস, এই দিনটাকে পাথেয় করে আমরা আজকের এই রক্তদান শিবির করছি। আমরা আগস্ট মাসে হুগলি জেলা কিষাণ খেদ মজদুর তৃণমূল কংগ্রেস প্রতি বৎসর রক্তদান শিবির করে আসি। তা আজকে সারা পৃথিবীতে এক মহামারীর রূপ নিয়েছে করোনা ভাইরাস, আমাদের বাংলাতেও সেই প্রকোপ বাড়ছে। এই জায়গায় হসপিটালগুলোতে আমাদের রক্তের সংকট হয়ে দাঁড়িয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবেদন করেছেন যে সরকারি নিয়ম নীতি, স্বাস্থ্য দপ্তরের নিয়ম নীতি মেনে মানুষকে রক্ত দান করার জন্য, কারণ কিছু মুমূর্ষু প্রাণ হসপিটালে ভর্তি আছে, তাদের অপারেশন আটকে আছে। থ্যালাসেমিয়া রোগী, হিমোফিলিয়া রোগী, তারা এই রক্তের অভাবে তাদের জীবন সংকট অবস্থায় দাঁড়িয়েছে। তাই সেই মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমরা হুগলি জেলা কিষাণ খেদ মজদুর তৃণমূল কংগ্রেস আজ কবিগুরুকে প্রণাম জানিয়ে 7 দিন প্রতিদিন 30 জন করে রক্তদাতা এখানেতে রক্ত দেবে, এই ব্যবস্থা আমরা করেছি।